ভাদ্রপূর্ণিমাতে বুনো হাতিকে বন থেকে ফলমূল সংগ্রহ করে ধ্যানরত গৌতম বুদ্ধকে দান করতে দেখে বনের বানর ও মৌচাকের মধু সংগ্রহ করে দানে মগ্ন হয় এই ঘটনাকে স্মরণ করেই প্রতি বছরের ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে বৌদ্ধ ধর্মাবলম্বীরা মধু পূর্ণিমা উদযাপন করে থাকে মঙ্গলবার মধু পূর্ণিমা উপলক্ষে সকাল থেকে রামুতে বৌদ্ধ ধর্মাবলম্বী নরনারী স্ব মন্দিরে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিনটি পালন করেছে আজকে এই মন পবিত্র দিনটা হচ্ছে আমাদের সেই দিনে এই মহান পবিত্র দিন বুদ্ধকে বানরে মধু দান করে খুশি আনন্দ মনে এই দিন উনি শেষটি শেষ ত্যাগ করেছিলেন শেষটি শেষ ত্যাগ করার সঙ্গে সঙ্গে সেই স্বর্গবাসী হয়েছিলেন বর্তমান বাংলাদেশ সহ বিশ্বমন্দির যে অশান্ত সৃষ্টি হচ্ছে সে সকল মানবের মনে শুভ চেতনা বুদ্ধির উদয় হোক আজকে বৌদ্ধদের সর্বোচ্চ দ্বিতীয় ধর্ম উৎসব মধু পূর্ণিমা তো আজকে এই দিনটি রামুতে খুব সাড়ম্বরে উদযাপন মানে করা হয় এবং রামুর বিভিন্ন বৌদ্ধ মন্দিরে এই দিনটি উদযাপন মানে করা হয় সার্বজনীনভাবে আমরা চাই এটার দিন দিন বৃদ্ধি পাক আমরা এবং সার্বজনীনভাবে সম্মিলিতভাবে এই উৎসব ধরে রাখার চেষ্টা করছি মধু পূর্ণিমা উপলক্ষে রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারে দিনব্যাপী আয়োজনে ছিল সংঘদান অষ্টপরিষ্কার দান বুদ্ধমূর্তি দান মধুদান সহ পূর্ণার্থীরা ভিক্ষুর কাছ থেকে পঞ্চশীল গ্রহণ করেন এরপর সন্ধ্যায় শশ ও বৌদ্ধ বিহারে সবার সুখ শান্তি কামনায় বুদ্ধমূর্তির সামনে প্রদীপ প্রজ্বলন সহ দেশ ও বিশ্ব শান্তি কামনায় সমবেত প্রার্থনা করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা শায়ন্তী ভট্টাচার্য টিটিএন